আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব নর্মালাইজ ডিফারেন্সেস ওয়াটার ইন্ডেক্স বা NDWI আর্কজিএস এ কিভাবে তৈরি করতে হয়। তো এই NDWI ক্যালকুলেশন করা হবে যে মেথডে গাও 1996 সাল বা 1996 এর যে মেথড দিয়েছিলেন সেই মেথডের এগেনস্টে আমরা এখানে তৈরি করব। এখানে যে ফর্মুলাটা দেখানো হচ্ছে যে গ্রিন মাইনাস NIR আর ডিভাইডেড গ্রিন প্লাস NIR, এর জন্য আমাদেরকে আরজিএস এ যেতে হবে। আরজিএস এ গিয়ে আমরা এখান থেকে আমাদের ডেটা অর্থাৎ স্যাটেলাইটের গ্রিন ব্যান্ড নিতে হবে এবং NIR ব্যান্ড নিতে হবে। এই আমাদের স্যাটেলাইট। এবার এই স্যাটেলাইটের প্রতিটা স্যাটেলাইট ইমেজারি ডাউনলোডের সময় একটা MTL অর্থাৎ মেটাডেটা টেক্সট ফাইল তৈরি হয়, এই যে MTL টেক্সট ফাইল। এই MTL টেক্সট ফাইলটা আমরা আলাদা করে যদি ওপেন করি, যে MTL টেক্সট ফাইল এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করে যদি দেখি, এখানে দেখা যাচ্ছে যে এটা ল্যান্ডস্যাট এইট স্যাটেলাইট ইমেজারি, আর সেই সঙ্গে এ হচ্ছে OLI হচ্ছে সেন্সার। ল্যান্ডস্যাট এইট এর জন্য ল্যান্ডস্যাট এইট কে আমরা দেখব যে এই যে ল্যান্ডস্যাট এইট এর ব্যান্ড কম্পোজিশন, এটা তো ল্যান্ডস্যাট এইট এর হচ্ছে গ্রিন ব্যান্ড হচ্ছে 3 নম্বর ব্যান্ড আর NIR ব্যান্ড হচ্ছে 5 নম্বর ব্যান্ড। এটা প্রতিটা স্যাটেলাইটের ইমেজারির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। ল্যান্ডস্যাট 7 এর জন্য আলাদা হতে পারে, সেন্টিনেল 2 ডেটা আলাদা হতে পারে, বা ল্যান্ডস্যাট 5, বা সমস্ত স্যাটেলাইট ইমেজারির জন্য আলাদা আলাদা ব্যান্ড কম্পোজিশন হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কাছে ল্যান্ডস্যাট 8 আছে এবং ল্যান্ডস্যাট 8 এর যে ব্যান্ড কম্পোজিশন সেখানে 3 নম্বর ব্যান্ড হলো গ্রিন এবং 5 নম্বর ব্যান্ড হলো NIR। আমাদের ফর্মুলাতে বলা হয়েছে যে গ্রিন মাইনাস NIR। এবার আমরা আরজিএস এ গেলাম, আমাদের এই স্যাটেলাইট ইমেজারি, সেখানে আমরা 3 আর হচ্ছে 5, ব্যান্ড নাম্বার 3 নিলাম, কন্ট্রোল প্রেস করে 5 নিলাম, এই দুটোকে সিলেক্ট করে অ্যাড করলাম। আমাদের 3 নম্বর ব্যান্ড, এই যে 3 নম্বর ব্যান্ড আর 3 নম্বর ব্যান্ড আর সেই সঙ্গে 5 নম্বর ব্যান্ড, এই দুটো ব্যান্ড চলে এসছে। এরপরে আমরা আর টুল বক্সে যাব। আর টুল বক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুলে গিয়ে ম্যাপ অ্যালজেব্রার মধ্যে রাস্টার ক্যালকুলেটরে যাব। রাস্টার ক্যালকুলেটর ইন্টারফেসটা খুললে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের দুটো ব্যান্ড শো করছে। আমরা এই ফর্মুলাটা, এই যে ফর্মুলা রয়েছে গ্রিন মাইনাস NIR আর গ্রিন প্লাস NIR, এই ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশন করবো রাস্টার ক্যালকুলেটরে। রাস্টার ক্যালকুলেটরে গেলাম, গিয়ে সব সব এখান থেকে গিয়ে আমরা প্লট সিলেকশন করলাম। প্লটের মধ্যে গ্রিন মাইনাস NIR, গ্রিন হচ্ছে 3 নম্বর ব্যান্ড, মাইনাস NIR হচ্ছে 5 নম্বর ব্যান্ড, ডিভাইডেড টেস্ট প্লট দিয়ে গ্রিন 3 নম্বর ব্যান্ড প্লাস 5 নম্বর ব্যান্ড আছে NIR ব্যান্ড। এরপরে আমরা আউটপুট লোকেশন সিলেকশন করবো কোথায় রাখতে চাইছি এবং তার নাম দেব NDWI। দিয়ে আমরা ওকে করব। দেখতেই পাচ্ছি রাস্টার ক্যালকুলেটর কমপ্লিট হয়েছে অর্থাৎ NDWI কমপ্লিট হয়েছে। এরপর আমরা ব্যান্ড ফাইলগুলো, যেগুলো ব্যান্ড রয়েছে আমরা এগুলোকে আনচেক করে দিচ্ছি। এই আমাদের NDWI ফাইল, এর উপর রাইট ক্লিক করে একবার যদি এরকম শো না হয় তো একবার রাইট ক্লিক করে জুম ক্লিয়ার। আমরা দেখতেই পাচ্ছি সবচেয়ে মিনিমাম এখানে NDWI -1 থেকে +1 ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে, এর উপর আমরা রাইট ক্লিক করবো এবং সিম্বোলজি করব। ক্লাসিফাই করে এখানে আমরা 4টে ক্লাস নেব, এই ক্লাসিফাই অপশনে যাব। এখানে গিয়ে আমরা -1 যে এই যে ইন্ডিভিজুয়াল যে ভ্যালু আছে তার যে রেঞ্জ আছে, রেঞ্জকে 4টে ক্লাসে ভাগ করা হয়েছে। এখানে -1 থেকে -0.3, এর জন্য কি রয়েছে নন অ্যাকুয়াস সার্ফেস বা ডট, -0.31 থেকে 00 প্লাস 00,
এই আমাদের চারটে ক্লাস তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা অ্যাপ্লাই ওকে করতে পারি, কালারটাকে চেঞ্জ করতে পারি। এই হলো আমাদের NDWI অর্থাৎ নর্মালাইজ ডিফারেন্সেস ওয়াটার ইন্ডেক্স। এখানে এই যে 0.3 মাইনাস 0.3 ভ্যালু এবং মাইনাস 0.0 পর্যন্ত আপ টু 0 পর্যন্ত নন অ্যাকুয়াস সারফেস অর্থাৎ যেখানে ওয়াটার কে ইন্ডেক্স করে না এরকম জায়গা হচ্ছে এখানে রেড আর ইয়েলো কালার, এবং এই বাকি দুটো হচ্ছে ওয়াটার কে ইন্ডেক্স করে এখানে। এভাবে আমরা আর জিআইএস এর মাধ্যমে NDWI কে ক্যালকুলেশন করতে পারি।